টলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তার বাড়িতে গেছিলাম ফলহারি অমাবস্যা পুজো উপলক্ষে তার আমন্ত্রণে। প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে আমরা প্রত্যেকেই চিনি, কারণ ইতিমধ্যে আলোচিত যে ওটিটি প্ল্যাটফর্মে তার কিছু কাজ যা দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছে, এর মধ্যে হলিফাক তো রয়েছেই এবং রয়েছে অলক্ষীন গোয়া, এছাড়া প্রচুর ধারাবাহিকও তাকে দেখা গেছে। এই মুহূর্তে যদিও মুম্বাই থেকে তিনি এসেছেন তার বাড়িতে, কারণ মুম্বাই থেকে তার কাজের ডাক এসছে, তাই এখন কিন্তু তিনি মুম্বাইতেই থাকেন। তো তার আমন্ত্রণে চলে এসেছিলাম আজ তার আন্দুলের বাড়িতে ফলহারি অমাবস্যার পুজো, যে মা কালী সে তাকে দর্শন করার জন্য, যদিও এখানে তাকে শান্তিকালী বলেই বিবেচিত করা হয়। দেখো, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। দমদম থেকে চক্ররেল ধরে আমি চলে গেলাম বাগবাজার জেটি, সেখান থেকে লঞ্চে করে আমি এবার হাওড়া স্টেশন, আর সেখান থেকে গন্তব্য আন্দুল। বাগবাজার যে জেটি, সেখান থেকে হাওড়াগামী যে ভেসেল আছে সেখানে উঠে পড়েছি। বেশ গঙ্গার হাওয়া খেতে খেতে আমি কিন্তু এখন চলে যাচ্ছি হাওড়া স্টেশন, এবং আজকে আমার গন্তব্য আন্দুল। সেই আন্দুলে যে কালী পুজো হচ্ছে, অর্থাৎ ফলারানী কালী পুজো, যেটাকে শান্তিকালী বলা হয়, এবং কার বাড়িতে হচ্ছে তোমরা তাকে চেনো, তোমরা তাকে দেখে চিনতেও পারবে, তিনি একজন টিভি সিরিয়ালের অভিনেত্রী। তো সুতরাং যাই হোক, তোমরা দেখতে থাকো আমার সাথে ব্লগটা। চলো তাহলে এই মুহূর্তে হাওড়া স্টেশন এবং সেখান থেকে আন্দুল। ধীরে ধীরে কুমোরটুলি ঘাট পেরিয়ে এবার আমাদের জলযানটা চলল হাওড়া স্টেশনের দিকে। দেখো হাওড়া ব্রিজ আমরা দেখতেই পাচ্ছি, এবং ধীরে ধীরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই ট্রেন ধরে এবার আন্দুলের পথে। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম আন্দুলে, এখন প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার চ্যানেল রটক উত্তরাঙ্গের প্রত্যেকে স্বাগত। আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়ার আন্দুলে, এবং হাওড়ার আন্দুলে যেটা ফলহারানী যে অমাবস্যার পুজো, সেই পুজো, যদিও এখানে এই মাকে বলা হয় শান্তিকালী, এবং খুব সুন্দর একটা মূর্তি তোমাদেরকে দেখাবো, কুমোরটুলির যে স্বনামধন্য শিল্পী কৌশিক পাল, সেই কৌশিক পালের মূর্তি। তো সুতরাং চলো তাহলে একটু দেখে নিই হাওড়ার আন্দুলের এই পুজোটা। প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে দেখা মূল্য টলিউডের আরেক বিশিষ্ট অভিনেত্রীর সাথে।
প্রিয়াঙ্কা ইতিমধ্যেই বেশ সাজগোজ করে চলে এসছে মায়ের মূর্তির সামনে। এবার মায়ের মূর্তিতে তিনি মালা পরাবেন এবং দেখতে পাচ্ছি হাতে অপরাজিতার মালা রয়েছে, সেই মালা তিনি পরাবেন এবং আরেকটি গোলাপেরও মালা রয়েছে দেখতেই পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু সেই মালাগুলো পরানো হয়ে গেছে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য টলিউডের বেশ ভালো একজন অভিনেত্রী, অনেক ছোটোবেলা থেকেই অভিনয় করছে। যদি ভুল না করি তাহলে মা সিরিয়াল থেকেই কিন্তু তার সেই ছোটোবেলার যাত্রা শুরু এবং তারপর আর তাকে ফিরে দেখাতে হয়নি। এরপর বহু ধারাবাহিকে সে কাজ করেছে এবং যেটা বলছিলাম যে ওটিটি প্ল্যাটফর্মে বহু আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম একটা অলক্ষীন গোয়া, যেটা সত্যি আমারও খুব ভালো লেগেছে, আমিও দেখেছি তার অভিনয়। এবং হলিফাক বলে যেটা রয়েছে তার যে ওটিটি প্ল্যাটফর্মে সেটাও বেশ আলোচিত হয়েছে, বহু প্রশংসিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে প্রিয়াঙ্কা। এবং এরপর কিন্তু শুধু টলিউডে থেমে থাকিনি, বলিউড থেকেও তার ডাক এসছে এবং তাই সে এই মুহূর্তে শুধুমাত্র পুজোর জন্যই ছুটে এসেছে মুম্বাই থেকে। পুজোর পর আবার মুম্বাই চলে যাবে এবং শোনা গেছে যে এই পুজোটি কিন্তু তাদের এবছরে দুবছরে পদার্পণ করলো। দেখতেই পাচ্ছ ডিজের হাতে কিন্তু তদারকি করছেন এই পুজোতে। শুধু তাই নয়, আমাদের মিডিয়ার যে কজন আরও বন্ধু ছিলেন তাদেরকে রীতিমত কিন্তু বলেছেন যে মায়ের প্রসাদ খেয়ে তারপর কিন্তু যেতে হবে। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাকে চলে আসতে হয়েছিল, তবু ঠিক যতটা পারছি আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের বাড়িতে যে শান্তিকালী ফলহারিণী পুজো সেই পুজোর কিছু মুহূর্ত। প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি সে পুজোতে বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো আরম্ভ হয়ে যাবে। তোমাদেরকে ঠিক যেমন বলেছিলাম যে আন্দুলে আসবো এবং শান্তিকালী দেখাবো, যেহেতু ফলহারি অমাবস্যা চলছে, তো সুতরাং সেই জন্য কিন্তু আমি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আন্দুল থেকে, তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাথে থাকো।